গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরি করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মহিদুল ইসলাম, যা শিক্ষিত বেকার তরুণদের অনুপ্রাণিত করে চলেছেন। বিস্তারিত থাকছে গাইবান্ধা জেলার প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিনের প্রতিবেদন। হোটেল, রিসোর্ট, বিভিন্ন বাসা বাড়ি থেকে শুরু করে ঘর সাজাতে শৌখিন প্রেমীদের মধ্যে মহিদুলের হস্তশিল্পের কদর রয়েছে। তার এই উদ্যোগ অনেক উদ্যোক্তাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। এ কারণে এই শিল্প থেকে স্বপ্ন পূরণের প্রহর গুনছেন বাঁশ শিল্পের উদ্যোক্তা মহিদুল। আবার অনেকে তাকে বাঁশ শিল্পের জাদুকর বলেন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে প্রায় 12 কিলোমিটার পশ্চিমে বামনডাঙ্গা ইউনিয়নের রামধন এলাকায় গিয়ে দেখা যায় তরুণ উদ্যোক্তা মহিদুলের বাড়ি। এই বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্পকর্ণার নামে একটি হস্তশিল্পের ঘর। সেখানে তিনি নিজেই শিল্পকর্মের কারিগর হিসেবে কাজ করেন। সেই ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে মহিদুলের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশের উপর খোদাই করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ছবি। এছাড়াও সেই ঘরে শোভা পাচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন শোপিস, ওয়াইন গ্লাস, মগ, কেটলি, উপজাতীয় হুকা, ফুলদানি, কলমদানি, স্ট্রে সহ বিভিন্ন রকমের জিনিসপত্র। এছাড়াও বাদ পড়েনি নারী সৌন্দর্যের অলঙ্কার, কানের দুল। স্থানীয় ও দর্শনার্থীরা জানান, দৃঢ় সংকল্প আর ইচ্ছা শক্তির মধ্য দিয়েই নিজের প্রতিভাকে বিকশিত করেছেন মহিদুল ইসলাম। প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ ছাড়াই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্পকর্ণার নামের একটি হস্তশিল্প। এই শিল্পে প্রকৃতি বান্ধব শৈল্পিক কারুকার্যে গড়ে তুলেছেন বাঁশের তৈরি নানান রঙের দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী, যা শিক্ষিত বেকার তরুণদের অনুপ্রাণিত করে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে আধুনিক বাস্তবসম্মত প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া প্রয়োজন। মহিদুল ইসলামের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে পুনর্বাসনের মাধ্যমে প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তি খাতে স্বনির্ভর হবে দেশ, এমনটা বলেছেন সুশীল সমাজের মানুষ। এটা জীবন্ত গাছ, তার এখানে ক্যাকটাস আছে, এটা আপনার হচ্ছে রুম অর্নামেন্ট, একটা পাতাবাহার জাতীয় গাছ আছে, এবং আমার কাছে আরো অনেক ক্যাকটাসের কালেকশন আছে, যে যেটা আর কি পছন্দ করে আমরা সেভাবে দিয়ে থাকি। যেমন দেখেন বাঁশের কানের দুল, যেটাতে আমি কাজ করতেছি, বাঁশ দিয়ে কানের দুল। তো এই কানের দুল আমাদের কাছে আর কি সর্বনিম্ন 300 থেকে আপনি 500 হাজার, যদি বলেন আমি স্বর্ণ লাগাই নিব সম্ভব। আপনার টেবিল কলমদানি অফিসিয়াল, যেটা এটা সাধারণত অফিসিয়ালে আমরা বেশি অর্ডার পেয়েছি এবং বিক্রি করেছি। তারপর আছে আপনার এটা এক ধরনের কলমদানি বাচ্চাদের টেবিলে, এটা ফুলদানি, টেবিল ফুলদানি, অসংখ্য আর কি আইটেম আমাদের আছে। সরকার কোনো ট্রেনিং এর ব্যবস্থা করতো, আমি লোকবল গড়াইতে পারতাম আর কি, এটা দেশ কর্মসংস্থান তৈরি হতো। তারপর আমি কিছু কিছু তৈরি করে নিয়েছি আমার নিজের প্রয়োজনে। অনুপ্রেরণা যোগাচ্ছে মূলত আমার ওয়াইফ, আমাকে আর কি সাপোর্ট করে গেছে এই কাজে। এগুলোর প্রতি আমার আগ্রহ ছিল, কেউ কোথাও বাঁশ দিয়ে কাজ করলে আমি মনোযোগ সহকারে দেখতাম। যে তো আমার বাবাও শখের বসে করতো, উনি সরকারি চাকরি করছে বন বিভাগে, কিন্তু শখের বসে উনিও অনেক কিছু বানাইতো, এরকম সংসারে আর কি আপনার প্রয়োজনীয় জিনিস যেগুলো। তারপর মাছ ধরার ডার্কিতে শুরু করে আপনার মাতুল কৃষকের, এগুলো সব কিছু উনি তৈরি করতে পারতো, আমি ছোটোবেলা থেকে দেখছি। এবং আমি চাইছিলাম যে বাঁশ দিয়ে ভিন্ন কিছু করার, ছোট থেকেই ইচ্ছা যে বাঁশ দিয়ে ভিন্ন কিছু করব। কারণ একজন মহিলা আমাকে প্রথম বাহবা দিয়েছিল একটা কাজে,